ছোট্টটা গাছ, গাছের মধ্যে বেল হয়েছে, সুন্দর লাগে দেখো। এরকম লম্বা লম্বা বেগুন আমি এই প্রথম দেখছি। আমরা রয়েছে দেখো, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে। যে 5:30 আর এখন আমরা চলে এসেছি পুষ্প মেলাতে। আর আমরা আগের দিন এখানে একটা ভিডিও করেছিলাম যেখানে হয়েছিল কিন্তু পাখি মেলা, আর সেম সেই জায়গাটাই তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো পাখি মেলা এখানে হয়েছিল, সেই জায়গাটা এখান থেকে খুলে দেওয়া হয়েছে, এই যে এই রাস্তা দিয়ে সোজা গেছিলাম, তো সেই জায়গাতেই পাখি এখন তুলে নেওয়া হয়েছে। এখন ফুলের মেলা করেছে, গতকালকে পাখি মেলাটা উঠে গেছিলো, উঠে যাওয়ার পর এই ফুলের মেলাটা বসেছে, তো সেখানে আমরা চলে এলাম। আগের বারের ভিডিওতে আমি থাকতে পারিনি, কারণ আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজে আমাকে চলে যেতে হয়েছিল। পাখির মেলাটা কিন্তু আমি খুব মিস করে গেছি, কারণ এই জায়গাগুলো চোখে দেখা মজাই আলাদা। আজকে আর জায়গাটা মিস করবো না, আজকে একটু লেট হোক তাও কোনো অসুবিধা নেই। আর এখন কিন্তু পুরো মেলাটা, আর এই মেলাটা অনেকটা ফাঁকা রয়েছে, পুরোটাই ফাঁকা বলতে পারো। কারণ কি, যেহেতু আগের দিন পাখি মেলা হয়ে গেছে, তো অনেকে জানে যে পাখি মেলা হয়ে গেছে আর কোনো মেলা নেই, কিন্তু পরে এখানে পুষ্প মেলাটা চালু হয়েছে সেটা কিন্তু অনেকে জানে না। তো আমরা সেটা জেনেছি, জেনে তারপরে এখানে আসলাম আর এখানে দেখবো কী কী ফুল রয়েছে। তো চলো তোমাদের দেখাই এই জায়গাটা, কিন্তু পাখি মেলাটা টোটাল ছিল, এগুলো শেডমেটগুলো পুরো খুলে দেওয়া হয়েছে, আর জায়গাটাকে সেমই রাখা হয়েছে, ঠিক খুব অল্পই রয়েছে, আমরা রয়েছিলাম অনেকটাই থাকবে। শুধু ফুল গাছ নয়, এখানে ফল গাছও আছে, অনেক ফল গাছও আছে। চলো তোমাদের দেখাই, তোমাদের দেখাই। ফুল সম্বন্ধে আমাদের অত অভিজ্ঞতা নেই, যারা বোঝা তারা কিন্তু তোমরা বুঝে যাবে যে না কোন ফুল গাছটা কতটা ভালো, কতটা মানে কি ফুল গাছ সেগুলো তোমরা বুঝতে পারবে। তো তোমাদের আমরা দেখাচ্ছি, আমরা হয়তো অতটা বুঝবো না যে এগুলো কি ফুল গাছ, কিন্তু মোটামুটি যা আছে অনেক ফুল গাছই আছে। আর নর্মালি এরকম ফুল গাছ লোকের বাড়িতেই দেখা যায় নাকি? না বেগুন, এখানে দেখো লম্বা লম্বা বেগুন হয়েছে, এরকম বেগুন আমি জীবনে প্রথম দেখলাম, কত লম্বা বেগুন। বেগুন এত লম্বা আমি জীবনে প্রথম দেখলাম। একটা কথা হচ্ছে বেগুনটা কত পুষ্টি কম, এই বেগুনটা পেঁচিয়ে গেছে, সব লম্বা বেগুন, এগুলো সব লম্বা বেগুন। এরকম লম্বা লম্বা বেগুন আমি এই প্রথম দেখছি। আমি প্রথমে ভাবলাম কি বলতো এগুলো লঙ্কা, আমি আমি হচ্ছে শিম বেগুন, এইদিকে রয়েছে যত সম্ভব গাঁদা ফুলের গাছ, সব গাঁদা ফুল। এই গাঁদা ফুলটা কোনদিন দেখিনি, এই গাঁদা ফুলটা একটু ইউনিক লাগছে, এই গাঁদা ফুলটা। হ্যাঁ সত্যি তাই, এটা একটু অন্যরকম লাগছে, বাসন্তী কালারের মধ্যে, কিন্তু এই জিনিসটা ইউনিক। এটা কি গাছ জ্যান্ত? তো হ্যাঁ জ্যান্তই আছে, এটা কী গাছ জানি না, তোমাদের দেখাচ্ছি, তোমরা যা কেউ যদি জেনে থাকো তাহলে নিচে কমেন্ট বক্সে জানাও এটা কী গাছ অ্যাকচুয়ালি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, উলের মতন দেখতে, কি উলের মতন লাগছে, তোমরা কমেন্ট বক্সে জানাও যে এটা অ্যাকচুয়ালি কী গাছ। কলিয়াজ, কলিয়াজ এটা সবেদা। আর এই দাই দাদা এটা কী গাছ? এটা এটা আমড়া গাছ, এটা আমড়া, আমড়া বিলেতি আমড়া, যেগুলো আমরা মাখা করে খাই না, এই বড় বড় আমড়াগুলো হয় সেইগুলো, ছোট একটা গাছ, বেশি বড় গাছ না। সেই গাছের মধ্যে এত আমড়া রয়েছে দেখো, এখানেও রয়েছে, এখানে রয়েছে, এখানেও রয়েছে, ছোট একটা গাছ, তাতে আবার সবেদা হয়েছে, এই যে সবেদা, এই যে সবেদা,
ওই সবেদা এই 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 যে এখানে রয়েছে সবেদা ওইখানেও রয়েছে সবেদা আর এইখানে রয়েছে পেয়ারা কত বড় পেয়ারা কিন্তু পেয়ারাগুলো সব পেকে গেছে পেকে গেছে বড় পেয়ারা এই যে বড় পেয়ারা অনেক বড় এগুলো কলপ করা গাছ সব এটা হচ্ছে কমলা লেবু গাছ লেবুগুলো ছোট ছোট হয়েছে লম্বা লম্বা দেখো এই যে কত লেবু পাতি লেবুর মতন লাগে পাতি লেবুর মতনই লাগছে এগুলো কমলা লেবু গাছ এটা বাতাবি লেবু ছোট গাছের মধ্যে দেখো কতগুলো বাতাবি লেবু হয়েছে দেখো বড় বড় এই কত বড় বড় বাতাবি লেবু হয়েছে ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম একটা হয়ে রয়েছে এই যে ক্যাপসিকাম ছোট গাছের মধ্যে এই ক্যাপসিকামটা হয়েছে এই যে আর একটা ক্যাপসিকাম গাছ আর একটা টমেটো ও দারুন দারুন ছোট গাছের মধ্যেই করেছে সব অল্পের মধ্যে এগুলো যেমন সব কলপ করা গাছ এটা হচ্ছে চিচিঙ্গে গাছ আর দেখো ছোট্ট একটা গাছ এই ছোট গাছের মধ্যে চারটে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা চিচিঙ্গে হয়েছে টপের মধ্যে বাঁধাকপি সাবাস এ নিয়ে চল গৌড়া খাই বাড়ি থেকে বাঁধাকপি হ্যাঁ ধানি লঙ্কা যেগুলো বলে ধানি লঙ্কা গাছ এটা শুকনো লঙ্কা গাছেই হয়ে গেল নাকি শুকিয়ে গেছে যাই হোক আর কি আছে এই যে বেগুন ও ছোট গাছে বেগুন ও নর্মালি না এই বেগুনগুলো অনেক বড় বড় বেগুন তো এরকম গাছে বেগুন হয় কারণ আমার বাড়ির ছাদেও রয়েছে এগুলো বেগুন এরকম ছোট গাছে বেগুন হয় এইখানেও রয়েছে কত বেগুন থাকে ও লঙ্কাগুলো দেখো বন্ধুরা লঙ্কাগুলো দেখো কত বড় বড় বেঁকে গেছে লঙ্কা এটা বেল গাছ এটা রয়েছে বেল গাছ আর এই যে বেল গাছ ছোট্ট একটা গাছ আর গাছের মধ্যে বেল হয়েছে সুন্দর লাগে বাহ ভালো তোকে দেবে না তুই পড়াশোনা ছেড়ে দিয়েছিস অনেক আগে নর্মালি যেগুলো আমাদের এখানেই থাকে প্রত্যেকের বাড়িতেই দেখা যায় সেরকমই ছিল সেরকম ইউনিক কিছু ছিল না সেরকম ইউনিক কিছু পাইনি তার মধ্যে লম্বা একটা বেগুন বেগুনটা ওটা আমার ইউনিক লেগেছে ওটা আমার ইউনিক লেগেছে লম্বা একটা বেগুন ওটা কি করে করলো আমি অবাক এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে গিয়ে দমদম মেলায় যেটা হচ্ছে দমদমের সব থেকে বড় মেলা তো এখান থেকে বেশ অল্প একটুই লাগে কারণ এই যে মেলাটা এই মেলাটা হচ্ছে গিয়ে দমদম রোডের থেকে কিন্তু একদম গায়ে আর আগের দিন কিন্তু এদের পাখি মেলা হয়েছিল সেই পাখি মেলাটা সত্যি খুব ভালো ছিল সেটার ভিডিও দেওয়া রয়েছে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো তো চলো দমদম মেলায় গিয়ে দেখা হচ্ছে চলে এলাম দমদমের সব থেকে বড় মেলা মানে দমদম মেলাতে পুষ্প মেলাটা কেমন লাগলো ওটা কোথায় পুষ্প মেলা ছিল কেন লোকের বাড়ির টপ ফপ তুলে নিয়ে বলছো পুষ্প মেলা লোকের বাড়ির টপ ফপ নিয়েছে রেখে দিয়ে বলছো পুষ্প মেলা দারুন দারুন এটা কি এটা চড়বি ভাই ভাই আমি পয়সা খরচ করে কেন চড়বো এটা ট্রাই করা যায় দাও দেখি বিশ্বনাথ বন্দুক দিয়ে এখন বেলুন ফাটাবে আচ্ছা চল কোনটাকে ফাটাবি আগে বল কোথায় ফাটাবি কোনটা ফাটাবি এই নীল অথবা কমলার মধ্যে নীল আর কমলা জায়গায় ফাটা নে চল চল দেখি
কই টিগারটা কই টিগার কই টিগারের বদল আমি এখানে ধরে চাপছি কোন এই লোক কহাঁ সে আতে আরে টার্গেট হচ্ছে নীল অথবা কমলা ঠিক কোথায় ভাই বুলি কোথায় গেল নাড়ি দিয়েছে চল মার 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 বেশি দেরি করি না বুলি মারে নাকি কি করলি এরকম ব্যাপার হচ্ছে মার চলে বাড়া আমি মারবো আমি মারবো ধর তুই মার তুই মার দেখি তুই মারবি কি তার থেকে আমার ভয় লাগছে গুলি করছে এইগুলো পাঠায় সবাই সবাইকে দেখে এরকম ভিডিও পাঠায় আল্লাহ আল্লাহ লাল ফাটা ওটা ফাটবে তো মারবো বন্ধুরা মারবো মারবো আমাদেরকে ফালতু ফালতু পয়সা দিচ্ছে এসেছিলাম কাবাব খেতে তো এখানে তো কাবাব পাওয়া গেল না অনেক খোঁজাখুঁজি করলাম কাবাব পেলাম না তো অবশেষে এখানে আমরা নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই বলছে কাবাব ফ্রাই আছে আর কাবাব ফ্রাই আবার কি ওর তো চপ পিতো পুষ্পমেলা দেখা হয়ে গেল দমদমে সব থেকে বড় মেলা মানে দমদম মেলা সেটাও দেখা হয়ে গেল ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো আর নিচে কমেন্ট বক্সে জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই